জিদান টার্ন অন লাইট। এই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি জুয়েলস অন জুয়েল এডুকেশন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গরিবের লাইটিং সিস্টেম। আমি বর্তমানে এখন একটা লাইট ইউজ করতেছি, আমি এটা ইউটিউব দেখে বা নিজের ক্রিয়েটিভিটি থেকে এটা বানাইছি। তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে লাইট ইউজ করতেছি এবং আপনারা কীভাবে লাইট ইউজ করতে পারবেন, মানে গরিবের ইনিশিয়াল অবস্থাতে হাতের গোড়ায় যা পাওয়া যায় তাই দিয়ে একটা লাইট বানাইছি। তো এই লাইটটা বানাতে আমাকে সাহায্য করছে আমার ছোটো ভাই, দিস ইজ মাই স্মল ব্রাদার ইনভাসো। তো এই ভিডিওটা আমরা দুইজন মিলে বানাইছি লাইটটা। তো এটা কীভাবে কী বানাইছি না বানাইছি এই বিষয়টা সম্পূর্ণ ডিসকাস করবো আপনাদেরকে। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেল চলছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবভিয়াসলি সাবস্ক্রাইব করেন। ওকে, তো চলুন আমি এখন ভিডিওতে যে আপনাদেরকে দেখাবো আমি এই লাইটিং সিস্টেমটা কীভাবে বানাইছি। তো ভাইয়া বলো যে সবাই আমার ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বলো আমার ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সুন্দর সুন্দর। আর একটা লাইক দিতে বলো সবাইকে, সবাই একটা লাইক দিবেন প্লিজ, থ্যাংক ইউ। ওকে, তো ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্টেড।
বাড়াই দিবে আপনাদেরকে সে ফিক্সার স্যাম্পলও দেখাইছি জাস্ট অসম অসাধারণ ফিক্সার ছিল এটা দিয়ে আপনি ছবি ভিডিও যে কোনো কিছু করতে পারবেন তো এটা বানাইতে জাস্ট আমার খরচ হয়েছে মাত্র 20 টাকার এই 20 টাকা খরচ হয়েছে আমার আঠা কিনতে আমার আঠা ফুরাই গেছিল না হলে আমার আঠা কিনতে 20 টাকা লাগতো না কারণ আমার সব কিছুই বাড়তেছিল এটা আপনি মার্কেটে কিনতে গেলে 8000 টাকা তো পড়বেই তো লাইটটা কেমন হয়েছে প্লিজ 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 কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের লাইটটা কেমন হয়েছে বা আপনারা কি বানাবেন কি না ওকে তো এটাই ছিল আমাদের লাইটিং শুরু থেকে একদম A to Z আমরা বাড়িতে বানাইছি যখন হাতের গুলো যা পাইছি এটা দিয়ে ওইটা দিয়ে এটা দিয়ে হ্যান ত্যান করে লাইটটা বানানো উদ্দেশ্য হলো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে যারা এখন এসব বিভিন্ন চিন্তাভাবনা তাদের মাথা থেকে বাদ দিয়ে জাস্ট হাতে গুঁড়ে যা আছে সেটা নিয়ে কাজ করো ইনশাআল্লাহ একদিন একদিন সাকসেস হবা তো আমি এটা একা একা বানাইতে অনেক কষ্ট হয়েছে তো আমার ছোটো ভাই অনেক হেল্প করছে আমারে সেই জন্য তাকে থ্যাংক ইউ সো মাচ এবং আপনারাও কারোর হেল্প টেল্প নিয়ে এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে টাটা দিয়ে দাও টাটা